বকুলতলা একতা সংঘের পরিচালনায় হয়ে গেল রক্তদান উৎসব এবং সেই সাথে হলো রথযাত্রা প্রতিযোগিতা। রাজ্য তথা কলকাতা জুড়ে বিভিন্ন রথ প্রদর্শিত হলো এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতানেত্রীরা, উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অনুষ্ঠানে এসে কি জানালেন প্রত্যেকেই দেখে নিন সমাচার টিভি পদ্মার বাংলায়। আমাদের সাথে আমরা যেমন বিল্ডিং ব্যবসা করি, তা আমাদের আমার বাবার মতন ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি, কাজ সম্বন্ধে শিখেছি। তা আমরা এই জন্য অনেক শ্রদ্ধা করি আমার বাবার মতন, ঠিক আছে। তা ওনার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি বিল্ডিং, ঠিক আছে। তা প্রত্যেক অনুষ্ঠানে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আজিমদা। আজিমদার একটাই কথা, তোমরা যেখানে থেকে এইসব করো অনুষ্ঠানগুলো, এখানে খুব দুস্থ মানুষের বাস, মানে মিডিল ক্লাস মানুষ যারা দিন আনে দিন খায়, তারা তোমরা যেই সব অনুষ্ঠানগুলো করো সোশ্যাল প্রোগ্রাম, সেই জন্য আজিমদা আমাদের সাথে সবসময় ক্লাবের সাথে সহযোগিতা করে। বিকেলবেলা রক্তদান শিবির, তো এই পার্টটা হয়ে গেল। বিকেলবেলা আমাদের 3000 লোক পাঁপড় খাবে, বেগুনি খাবে, তারপর আমাদের রথের কম্পিটিশন আছে, 200-250 উপর রথ আসবে, মানে একটা পুরীর সমুদ্রর মতন তৈরি হবে এখানে। তার সঙ্গে আমাদের সিনেমা আর্টিস্ট আছে ঋতুপর্ণা সেনগুপ্ত, সিনিও আসবে। বিকালে একটা অন্যরকম দৃশ্য তৈরি হয়ে যাবে, জগন্নাথ দেবের মানে পুরীর রথযাত্রার মতন একটা পরিবেশ তৈরি হবে। কম্পিটিশন ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ 10 অবধি আমাদের প্রাইজ সামনেই রাখা আছে, ঠিক আছে। দিদি একটুখানি পেছনটা শুনবেন, পেছনটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসা। চিঠি দিয়ে আপাতত আজও পর্যন্ত আমার 2023-এ এমিডিউলা 7 মান্থ হলো, আমার 470 জনকে বিরেন চিঠি দিয়ে কেষ্টপুর আমার চেম্বারে ফিজিওথেরাপি করতে পাঠিয়েছে, যাদের পুরো পয়সাটা বিরেন দেয়, যাদের ওখানে 100 টাকা করে যে নেওয়া হয়, আজ পর্যন্ত প্রায় 400 প্লাস বিরেন চিঠি দিয়ে পাঠিয়েছে। এবার আমরা ঠিক করেছি বিরেনের মাধ্যম থেকে, বিরেন যখন মানুষের জন্য এতটা করতে পেরেছে, আমি বিরেন আমার একদম ছোটোবেলার বন্ধু, আমরা একসঙ্গেই বড় হয়েছি, আজ আমি ডক্টরেট পাস করেছি, বিপিটি পাস করেছি, আমি বিরেনকে প্রতিশ্রুতি দিয়েছি যে এই অঞ্চলেই আমার বসবাস কিংবা জন্ম হয়েছে, বিরেনের হাত ধরে আমি বিরেনের এখানেও চেম্বার করব, যাতে আমার স্টুডেন্টরা ওরা আজকে এত খুশি হয়েছে বিরেনের ক্যাম্পে এসে যে স্যার এখানে একটা চেষ্টা করে দেখুন, অনেক মানুষ প্রায় 100-এর ওপরে ফিজিওথেরাপি নিয়েছে, আমি তাদেরকে বিরেনের মাধ্যমে বিনা পয়সায় 30 টাকা করে শুধু এন্ট্রি ফি নিয়ে বিরেনের চিঠিতে আমি বিরেনের এখানে চেম্বার করে ট্রিটমেন্ট দেবো, এটা আমি প্রতিশ্রুতি করে গেলাম। এই বকুলতলা, আমার নাম পীযূষ শিকদার, আমি বিরেনের। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিরেনের মাধ্যমে বিরেনের চিঠি দিয়ে কেষ্টপুর আমাদের
মাথায় তুলে দেবো মা, হিন্দু কি ছেলে তো এর বেশি আর সাধ্য নাই। তো চলো এই বস্ত্র দিয়ে আমরা আমাদের প্রতিটি মায়ের হাতে বীরেন দত্ত মহাশয় একে পর এক বস্ত্র তুলে দিচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা দিয়ে বীরেন দত্ত এগিয়ে চলেছে, একে পর এক বস্ত্র মাদের হাতে তুলে দিচ্ছে। যারা উঠতে পারছে না তাদের ওঠানোর দরকার নেই, যারা উঠতে পারছে বরাবর প্রতিবারই এখানে হয়। এখানে বকুলতলা একতা সংঘ পরিচালনায় যে আছে বীরেন দত্ত, তার সঙ্গে সমস্ত ওদের ক্লাবের সদস্যরা রয়েছে। প্রত্যেক বছরই এখানে এই পিজুজের দিকে আসো, রক্তদানের সঙ্গে সঙ্গে এই পিজুজরা স্বাস্থ্য শিবিরটাও করায়। আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রক্তদান হয় সারা বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাবগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, ক্লাবগুলো আগে একটা কি বলবো আর, ক্লাবগুলোর ক্লাবের পরিস্থিতিতে ছিল না দীর্ঘ 34 বছর। ক্লাবগুলো ছিল একটা কি বলবো, বাজে কথা বলার জায়গা নেই, কিন্তু ক্লাবগুলোর পরিস্থিতি ছিল না, ক্লাবের মধ্যে কোনো সংস্কৃতি ছিল না, ক্লাবে কোনো উন্নয়ন ছিল না। সেই ক্লাবগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পর রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ক্লাবগুলোকে আজকে সুন্দর পরিকাঠামায় তৈরি করেছে, ক্লাবের যে যুব সমাজকে উন্নয়নের পথে ঠেলে দিয়েছে। তাই আজকে প্রত্যেকটা ক্লাব, শুধু আজকে বেলেঘাটা একতা সংঘ না 35 নম্বর ওয়ার্ডের, সারা 35 নম্বর, সারা বেলেঘাটা তথা সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ক্লাব দেখবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কখনো রক্তদান শিবির করছে, কখনো স্বাস্থ্য শিবির করছে, কখনো খেলাধুলা করাচ্ছে, বিভিন্ন রকম সামাজিক উন্নয়ন যেগুলো আমরা হারিয়ে ফেলেছি। মানে আগে যেমন আমরা রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্র জয়ন্তী, তারপরে নজরুলের জন্মদিনে নজরুল নিয়ে এগুলো হারিয়ে গেছে, সেই ক্লাবগুলো ফিরে পেয়েছে, সেই ক্লাবগুলো করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সারা বাংলা জুড়ে এই জিনিসটা চলছে। তাই এখানে আমাদের 35 নম্বর ওয়ার্ডে আজকে এই রক্তদান শিবির চলছে, তার সঙ্গে স্বাস্থ্য শিবির চলছে। মানুষদের বিকালে একটা রথযাত্রা আছে, আজকে জগন্নাথ দেবের পুজো, আপনারা প্রত্যেকেই পুরীতে এটা বিশেষ করে হয়, আমাদের বাংলায়ও হয়, ইস্কনের রথ আছে, এখানে আছে রথের প্রতিযোগিতাও হবে, সব রথ এখানকার বেলেঘাটা যত রথ আছে তাদের মধ্যে প্রতিযোগিতা, ওদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এইসবও হবে। তার সহ যেগুলো মেধাবী ছাত্রছাত্রী যারা আছে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা ছাত্রছাত্রী আছে, তাদেরকেও বই থেকে আরম্ভ করে খাতা পেন থেকে এগুলো প্রদান করা হবে। সব মিলিয়ে একটা সামাজিক উদ্যোগ আজকে রথের দিনে, রথ দিয়ে শুরু, তার সঙ্গে রক্ত তো আমাদের লাগে, কারণ এই বর্ষাকালেও রক্তের একটা সংকট হয়, গরমে হয় বর্ষায় হয়, সেই রক্তের সংকটের কথা মাথায় রেখে যেসব ছেলেরা আজকে এখানে রক্ত দিচ্ছে, অনেক ছেলে মেয়েরা দিচ্ছে, তাদেরকে তো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যে সব কিছু ভুলে তারা রক্ত দিচ্ছে। এবং এই সুন্দর পরিকল্পনা করার জন্য এই একতা সংঘ সমস্ত সদস্যদেরও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি দাদার পাশে, সেই প্রিয় আমাদের বীরেন দত্ত মহাশয় ফুলের চমক দিয়ে বরণ করে নিয়েছেন বীরেন দত্ত মহাশয়, এবং ফল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ছোট ভাই একতার সঙ্গে এক সঙ্গীত